করার গ্যারান্টি আপনারা আমাদের এফপিসিতে বিক্রি করতে পারবেন। আমাদের এফপিসির নাম হচ্ছে নিউ এগ্রিভার্স এফপিসি। কিন্তু মাশরুম ফিল্ডে আমরা গত 5-7 বছর ধরেই কাজ করছি, আর যারা আমাদের সাথে যুক্ত আছে হচ্ছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় কেভিকে, সকলেই বিজ্ঞানীরা। তো আমরা চাষ বিষয়টা আগে আমরা বলছি যে বিক্রি করাটা সমস্যা না। এই এখানে মোটামুটি যদি এটা আপনারা 600 করে বিক্রি করেন 1 কিলো মাশরুম এখানে, কিন্তু এখানে কাঁচা মাশরুম আছে 10 কিলো। মানে যদি আপনি দিনে শুধু 10 কিলো কাঁচা মাশরুম তৈরি করতে পারেন, এটা আপনি 600 টাকা করে পেয়ে যাবেন। এটা চাষ করতে মোটামুটি 200 থেকে 300 টাকা খরচা হয় এক একটা চাষির। তো দিনে 300 টাকা কিন্তু আরামে সম্ভব। সেটাই আপনি 10 কিলোর জায়গায় 100 কিলো করেন ডেলি, আপনার দিনে 300 না 3000 টাকা প্রফিট সম্ভব। তো কোনো বিক্রি করার কোনো সীমা নাই, আপনি যত কেজি বিক্রি করতে চান অতটাই আমরা নিয়ে নেই। তো বিষয়টা হলো যে চাষটা ভালো করে বুঝতে হবে, শিখতে হবে। তো চাষটা আমি আগে মোটামুটি আস্তে আস্তে শিখাচ্ছি, শেষে যা যেটা বুঝতে পারবেন না বলবেন, ঠিক আছে? তো মাশরুম বিষয়টা হলো যে সহজে বলতে গেলে আপনারা এখানে যে চাষটা করতে পারবেন সেটা হলো ঝিনুক মাশরুম, যেটাকে বলে ওয়েস্টার মাশরুম, আর মিল্কি মাশরুম। হ্যাঁ, এই দুটা মাশরুম আজকে আপনারা বেসিক্যালি শিখবেন। যে চাষ করার পরে ওই মোবাইলটাতে করছো, মোবাইল অনলি ওটাতে করো বলে এই ফটো তুলতেছি, যে মিল্কি মাশরুম আর ওয়েস্টার মাশরুম আছে এই দুইটা কিন্তু কেন শেখানো হচ্ছে, শীতের সময় ওয়েস্টারটা করবেন যেটা ঝিনুক মাশরুম, আর গরমে করবেন মিল্কি মাশরুম, দুধ ছাদু বলে এটাকে, ঠিক আছে? চাষ করার পদ্ধতি সেম। চাষ করতে গেলে বেসিক্যালি যেটা লাগে সেটা খড়। তো আপনারা যে কোনো চাষের মধ্যে খড়ের ব্যবহার করতে পারেন, বা যেটা ভুট্টার চোকলা আছে, বা আপনারা যে কাঠের গুঁড়ো আছে, যে কোনো জিনিসের উপরে কিন্তু চাষ হয়। শুকনা পাতা বলেন, সর্ষার যদি ছিকলা থাকে, যে কোনো চাষের যে আবাদ করার পরে যেটা আমরা পুড়িয়ে দিই ফেলে দিই ওটার উপরেই কিন্তু চাষটা হবে। ওয়েস্টার মাশরুম যে কোনো মাশরুমের উপরেই করা যায়, ঠিক আছে? তো মাশরুমটা চাষের জন্য কিছু কিছু জিনিসের সম্বন্ধে আগে পরিচয় থাকা উচিত। তো কি লাগে, প্রথম হলো আমাদের খড় লাগলো, তারপরে কি লাগে আমাদের, বীজ লাগে। বীজ বলতে এই আমাদের স্পনটা লাগে, এটাকে বলে স্পন। যেমন যে কোনো চাষ করার জন্য আমাদের প্রথমে বীজ লাগে বা অঙ্কুর লাগে, সেক্ষেত্রে মাশরুম চাষের জন্য আমাদের এই বীজটা লাগে। সেটা আমাদের ল্যাবে তৈরি হয়, এখানেই তৈরি হয়। তৈরি কেমন করে হয় এটা একটু বোঝার বিষয়। এটা মাশরুম থেকেই তৈরি হয়, ভিতরে থাকে ধান বা গম। তো মাশরুমটা কিন্তু খাওয়ার জিনিসের উপরেই তৈরি হয়, যেগুলো জঙ্গলে আমরা জানি ব্যাঙের ছাতা বিষাক্ত, ওগুলো আলাদা জিনিস। হ্যাঁ, ক্যাটাগরিটা এক হতে পারে। যেমন গাছ তো অনেক রকমের হয়, কিছু গাছ আমরা খাই, আবার কিছু গাছ হচ্ছে চোত্রা গাছ, খেলে তো মানে সম্ভব না। তো মাশরুম ওরকমই আছে, জীবনে সবই আছে, সব পশু প্রাণী আমরা খাই না। তো মাশরুমের মধ্যে এরকম একটা ব্যাপার যে অনেক মাশরুম খাওয়া যায়, যেটা খাওয়া যায় সেটা আমরা চাষ করে খাই, যেটা যায় না ওটা যায় না। এই সমস্ত মাশরুম এবং এর থেকে অনেক বেশি অনেক মাশরুম আছে যেটা আমরা চাষ করতে পারবো। আর মাশরুম চাষ করাটা খুবই সহজ। চাষ করতে লাগে হচ্ছে আমাদের এই বীজ। এই বীজটা কেমন করে তৈরি করা হয়, যেটা আমাদের মাশরুমটা হয় সেটা ল্যাবের মধ্যে সেই মাশরুম থেকে একটা কোষ বা অণু অল্প একটু বের করে এই টেস্ট টিউবের মধ্যে ট্রান্সফার করা হয় মোটামুটি। তারপরে এই যে সাদা ভাবটা দেখছেন, এটা হচ্ছে ছত্রাক। এই মাশরুমটা যেটা চাষ হবে তার আগে এটা ছত্রাক ভাবে থাকবে। যেমন গাছের মধ্যে ফল হয় না আম, কিন্তু আম কি একবারে হয়, আগে তো গাছটা হয়। তো গাছটা যে হয় ওই গাছটাকে বলে হচ্ছে মাশরুমের ভাষায় মাইসিলিয়াম। তো মাইসিলিয়ামটাকেই হচ্ছে এই যে সাদাটা, এটাই হচ্ছে মাইসিলিয়াম। আর এই মাইসিলিয়ামটাকে আবার আমরা যখন ধানের মধ্যে ট্রান্সফার করে দেই, ট্রান্সফার করার আগে আরেকটা ভাগ আছে, এরকম একটা লিকুইড থাকে, লিকুইড কালচারের মধ্যে ট্রান্সফার হয়, লিকুইড থেকে ইঞ্জেকশন দিয়ে আবার তারপরে এইখানে ট্রান্সফার হয়। তো মোটামুটি 1-2 মাসের একটা সিস্টেমের মাধ্যমে ল্যাবের ভিতরে এই বীজটা তৈরি হয়। এবার এই বীজের মধ্যে অনেক ধরনের কোয়ালিটি আছে, তো আমরা বেস্ট কোয়ালিটিটা বানাই আমাদের ফার্মারদের জন্য, আর একদম হোলসেল রেটেই পাওয়া যায়। বীজ দিয়ে সবই আপনারা এখানে পেয়ে যাবেন। এবার দ্বিতীয় কথা হচ্ছে এই বীজটা দিয়ে চাষ করতে গেলে একটাই কাজ, যে বীজ আমরা কি করি নর্মালি গাছের মধ্যে পাটি মধ্যে দেই, সেরকম আমাদের এটা দিতে হবে খড়ের মধ্যে। এবার খড়ের মধ্যে দেওয়ার জন্য ডাইরেক্টলি দেওয়া যায় না, একটা জিনিস করতে লাগে, ওটা তো শোধন। আমাদের খড় শোধনটা বুঝতে হবে, যে শোধনটা কেন করি আর কেমন করে করি, তাহলেই চাষটা শিখে যাবেন। কিন্তু মেন হলো না যে মাটির এরকম একটা ব্যাপার আছে, আমরা যা ইচ্ছা তাই চাষ কিন্তু করি না একবারে, তার আগে আমরা হাল দেই, হ্যাঁ, মাটির সাথে সার দেই, আর যদি কিছু ব্যাকটেরিয়া থাকে পোকা মারার ওষুধ বা নানার ইউরিয়া টিউরিয়া দেই না, খড়টাকেও এরকম কিছু কিছু কাজ করতে লাগে। কিন্তু খড়ের ক্ষেত্রে এটা খুব সহজ, খড়টাকে শোধন করা মানে বেসিকলি ওটাতে যদি কোনো রকমের জীবাণু থাকে ওই জীবাণুটাকে আমাদের মুক্ত করতে হবে। তো খড়ের মধ্যে জীবাণু থাকলে কি হবে, এটা তো একটা ছত্রাক আসলে। সবজি আর সবজি চাষের মধ্যে যেমন একটা গাছ,
কিন্তু এটা কিন্তু গাছের ক্যাটাগরিতে আসে না, এটা আলাদাই একটা ক্যাটাগরি, এটাকে ইংরেজিতে ফাঙ্গি বলে, বাংলায় ছত্রাক বলতে পারেন, ছত্রাক জাতীয় জিনিস। তো এটার বিরুদ্ধে আমরা যখন একটা খড়কে যখন ছত্রাক দিয়ে মিশাবো, তো খড়ের মধ্যে কিন্তু আগের থেকে অনেক রকমের ব্যাকটেরিয়া আছে, ভাইরাস আছে, আগের থেকেই আছে, মাঠের থেকে তো থাকতেই পারে। তো আমরা ওটাতে যদি এটা দিই তাহলে আমাদের যেটা মাশরুম বের করতে চাচ্ছি ওটা বেরোবে না, ওই যে ব্যাকটেরিয়া আছে ওগুলো বেরোবে। আমাদের ওটাকে ব্যাকটেরিয়াটাকে আগে শেষ করতে হবে, যেমন জল খাওয়ার আগে ওটাকে জীবাণু নাশ করতে হয়, তো খড়ের মধ্যে বা যেটার উপরেই চাষ করবো ওটা জীবাণুটাকে নাশ করতে হবে। এবার নাশ করার জন্য একটা সহজ পদ্ধতি হলো হিট দিতে হয়, গরম দিতে লাগে, যেমন আমরা জল গরম করে ফুটাই, ফুটালে কিন্তু খাওয়ার যোগ্য হয়ে যায় বাচ্চাদের, তারপরে আমরা জল খাওয়াই। তো আমরাও ইচ্ছা করলে খড়টাকে সিদ্ধ করতে পারি। খড়টাকে সিদ্ধ করার আগে আমাদের ভালো করে কেটে নিতে হবে, ছোট ছোট কেটে নেব। কাটার জন্য এরকম এই যে মেশিন আছে, যারা ছোট্ট ভাবে চাষ করে ওরকম এই যে মেশিন থাকে, হ্যাঁ, মেশিনের মাঝখানে দিয়ে দিয়ে এরকম করে কেটে নেওয়া যায়, খড় কাটা খুব সহজ। বা যারা বড় করে চাষ করে, খড় কাটার মেশিন পাওয়া যায়, মেশিনের মাধ্যমে আমরা ছোট ছোট করে কেটে নিব, কারণ নাহলে এক গাদা বড় একটা ডান্টিকে তো সিদ্ধ করা সম্ভব না, আমাদেরকে ওটাকে প্যাকেটে ঢুকাতে হবে, তো ছোট ছোট কাটতে হয়। কাটার পরে আমরা ওটাকে হয় ডাইরেক্টলি বড় হাড়িতে কড়াইয়ে, যেমন করে ধান সিদ্ধ করে গ্রামে ওরকম করে সিদ্ধ করব, বা যেমন মোমোর বাসন দেখেছেন তো, মোমোতে কি হয়, নিচে জলটা ফুটে ওটা ভাপ দিয়ে কিন্তু উপরে মোমোটা সিদ্ধ হয়ে যায়, সেরকম মেশিনও বানানো যাবে, সেরকম মেশিনও বানানো যায়। একটা আমরা পিচের ড্রাম নিলাম, নিচের দিকে জলটা রাখলাম, ওখানে পাথর টাথর দিয়ে একটা থালা বসালাম, যেটার উপর দিয়ে মোমোর মতন করে ভাপটা বেরোবে, কড়ি দিয়েও গরম করা যাবে বা গ্যাস দিয়েও গরম করা যাবে। তো ভাপ দিয়েও সিদ্ধ করা যায় বা ডাইরেক্ট জলের মধ্যে চুবিয়েও সিদ্ধ করা যায়, এটা আপনাদের উপরে। তো প্রথম একটা সিদ্ধ করার মেথড হয়ে গেলে হিট মেথড, মানে গরমের মাধ্যমে। আমরা বেশিরভাগ এটাই করে থাকি, আজকেও যে আপনারা যে খড় বলে আমরা আছে সিদ্ধ হচ্ছে, দেখাবো কেমন করে হচ্ছে। তো খড়টা সিদ্ধ করা খুব সহজ, সিদ্ধ করলে বেশি আর কোনো কেমিক্যাল দিতে লাগে না। আরেকটা পদ্ধতি আছে যেটা আমাদের কৃষকরা ব্যবহার করে, ওটা কেমিক্যাল মেথড। ওখানে কি করতে লাগে একটা হিসাব বলে দিচ্ছি, মোটামুটি পদ্ধতিটা হলো এরকম, জলের ড্রাম নিবে, হ্যাঁ, বা একটা চৌবাচ্চা নিবে, ওটাতে জল ভর্তি করবে, মনে করেন এটা জলের স্তর, হ্যাঁ। এবার যতটুকু জল তার মধ্যে কিছু কিছু কেমিক্যাল মিশাতে লাগে, যেমন ব্লিচিং আছে, চুন আছে, পটাশ আছে, হ্যাঁ, ফাঙ্গিসাইড যেমন বেবিস্টিন, ছত্রাক নাশক, এইসব দিতে লাগে, দিয়ে খড়গুলো এটাতে ঢুকিয়ে দিতে লাগে। এবার উপর দিয়ে পাথর দিয়ে চাপা দিয়ে রাখতে হবে খড়টা 24 ঘন্টার জন্য। 24 ঘন্টা যখন খড়টা এখানে থাকবে, মোটামুটি শোধন হয়ে যাবে, তারপরে খড়টা এখান থেকে বের করা যাবে। তো এটা হলে আরেকটা পদ্ধতি। কেমিক্যালের হিসাবটা আমি লিখে দিব, হ্যাঁ, একবার লিখে দিচ্ছি, পরে যদি আপনাদের লাগে আমি প্রিন্ট আউট করে দিয়ে দিব, কেমিক্যাল কি কি লাগে মোটামুটি। আগেই বলছি কেমিক্যালটা আমরা ব্যবহার করি না, আর আমি কেমিক্যালটা করতে বলবো না, কারণ কেমিক্যালের খরচ প্রচুর, হ্যাঁ। আর দ্বিতীয় কথা হচ্ছে কেমিক্যালে 100% শোধন হয় না, অনেক সময় মিস হয়ে যায়, সিদ্ধ করলে যা সিদ্ধ হবে একদম ভেজাল মুক্ত হয়ে যাবে, কেমিক্যালে সবসময় হয় না। তাও অনেকই সিদ্ধ করার, সিদ্ধ করে আবার শুকাতে হবে, হ্যাঁ, কিছুক্ষণ শুকাতে লাগবে, তারপরে কি করতে হবে আমি দেখাবো ওটা, হ্যাঁ। প্রথম হলে শোধন করার টেকনিকটা বুঝে নিন। যদি আপনারা কখনো সিদ্ধ করার জায়গায় কেমিক্যাল ব্যবহার করতে চান, তো 20 কেজি শুকনা খড়ের মধ্যে কি কি দিলে মোটামুটি সিদ্ধ শোধন হয়ে যায় আমি বলে দিচ্ছি। 2 কেজি পাথর চুন দিতে হবে, 2 কেজি পাথর চুন দিতে হবে, মোটামুটি 50 গ্রাম ব্লিচিং পাউডার দিতে হবে, তারপরে দিতে হবে মোটামুটি ইন্ডোফিলিন 45 বলে একটা ছত্রাক নাশক হয়, হ্যাঁ, ওটা দিতে হবে, ওটা বেশি না, ধরেন 5 গ্রামের মতন দিতে পারেন। আপাতত এইটুকু যদি দিয়ে জলে মন্দে 24 ঘন্টা চুপিয়ে রাখা যায় কাজ হয়ে যায়, তাছাড়াও আরো অনেকে অনেক কিছু দেয়, এইটুকু দিলে মোটামুটি কাজ হয়ে যায়। এরপরে যখন খড়টা এখান থেকে বেরোবে না, খড়টা বের করে শুকাতে হবে, এমন শুকাতে হবে যাতে ওখান থেকে জল আর প্যাচ প্যাচা না করে, হাত দিয়ে চিপলে যাতে জল না ঝরে পড়ে, খড়টা কেন হাত দিয়ে মুঠি নিয়ে যখন চুপবো জল যাতে না টপকায়, খালি হাতটা ভিজা ভিজা থাকবে, সেই সময়টাতে আমরা আবার কেমিক্যাল মিশাবো। তখন আবার কি করবো আমরা, তখন মোটামুটি আমরা 500 গ্রাম পাউডার চুনটা মিশাবো, ওই চুনটাই ওটার গুঁড়াগুলোকে আবার 500 গ্রাম মিশাবো, আর মোটামুটি আমরা তখন 50 গ্রামের মতন বেবিস্টিন বলে একটা কেমিক্যাল আছে, স্প্রে করে দিলে হয়ে যাবে, স্প্রে এটা পাউডার থাকে, এটাকে ভালো করে মিশাতে হবে। এই দুইটা পদ্ধতি করার পরে বীজ মিশানো যায়,
কীটনাশকে বলতে কীটনাশক ডাইরেক্টলি খড়ের মধ্যে মিশাতে লাগবে না, হান্টার ফান্টার এরা ফার্মাররা মিশায়, দরকার নাই। নিম তেলটা ফার্মের মধ্যে রেগুলার স্প্রে করতে হয়, তাহলে আর কীট আসবে না। আর 24 ঘন্টা এখানে রাখলে ব্লিচিং চুন দিয়ে মোটামুটি সব কীট মরে যায়, কারণ প্রচুর পিএইচটা হাই হয়ে যায়। তো এত কেমিক্যালের মধ্যে কীট বাঁচতে পারবে না। কিন্তু কীট কি হয়, বাইরের থেকে যাতে না আসে আমাদের ঘরের মধ্যে, সে আমরা সিদ্ধ করেই করি বা যাই করি না কেন, আমাদের ফার্মের মধ্যে পোকামাকড় কিন্তু অনেক সময় দেখছি আমরা, পোকামাকড় আমাদের গাছেও ফলের মধ্যে আগে চলে আসে। তো মাশরুম ঘরে যাতে পোকামাকড় না আসে, আমরা ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, প্রায় মাঝে মধ্যে ব্লিচিং জল দিয়ে পুরো মেঝেটাকে মুছে দিব, পরিষ্কার করব, স্প্রে করব। বা নিম তেল পাওয়া যায় বাজারের মধ্যে, নিম তেল কিনে রাখবো মোটামুটি 5 ml 5 ml 1 লিটার জলে, 1 লিটার জলে 5 ml মিশিয়ে স্প্রে করব পুরো ফার্মের মধ্যে। আমি আপনাদেরকে এটা মোবাইলে উঠিয়ে নিয়েছে, তাছাড়া আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করে দেবো, প্রিন্ট আউট করে দিয়ে দিবে আপনাদের, ঠিক আছে। আপনারা আপাতত যেটা কি বাড়িতে প্র্যাকটিস করবেন প্রথম অবস্থায়, ওখানে কেমিক্যাল কিছু কিনতে হবে না, সিদ্ধতাই করবেন। হ্যাঁ, আর ছোট করে করবো তো, হ্যাঁ, তো আপনারা সিদ্ধ দিয়েই করবেন। এবার সিদ্ধটা কেমন করে করতে হয় আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। সিদ্ধ করার পরে যখন শুকাবে, তারপরে ওয়েস্টার্ন মাশরুমের বীজটাকে মিশাতে হবে।